ডেনমার্ক ও সুইডেনে পবিত্র কোরআনের কপি পোড়ানোর ঘটনায় নিন্দার ঝড় বইছে আরব দুনিয়ায়। মুসলিম বিশ্বেও এর তীব্র নিন্দা জানিয়েছে। প্রতিবাদী নানা কর্মসূচির ঘোষণা দিয়েছে মুসলিম প্রধান দেশগুলো। সুইডেনের সব পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে কাতার সরকার। সুইডেনকে সতর্ক করে কঠোর নিন্দা জানিয়েছে সৌদি আরব। বিস্তারিত দেখব মাহমুদ সোহেলের প্রতিবেদনে। গেল দুমাস ধরে কোরআন পড়ানোর ঘটনায় বিশ্বজুড়ে নানা কর্মসূচি চলছেই। 28 জুন পবিত্র ঈদুল আজহার দিন এক ইরাকি উগ্রবাদী শরণার্থী সুইডেনের রাজধানী স্টকহোমের সবচেয়ে বড় মসজিদের সামনে কোরআন মসজিদে আগুন দেয়। এমন হীন কাজ পুলিশের অনুমতিতেই হয়। 20 জুলাই আবারও কোরআন পড়ানোর ঘোষণা দেয় সে, তবে পরের দিন কোরআন পোড়ায়নি, মাটিতে ফেলে কোরআনের উপর দাঁড়িয়ে অবমাননা করে। এসব ঘটনায় ক্ষুব্ধ হয় মুসলিম বিশ্ব। সুইডেনের রাষ্ট্রদূতদের ডেকে এর তীব্র প্রতিবাদ জানায় মুসলিম বিশ্বের দেশগুলো। সুইডেনের বিশেষ দূতের মর্যাদা বাতিল করে মুসলিম দেশগুলোর সবচেয়ে বড় সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন OIC। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সুইডেনের প্রতি জোর দাবি করেছে আরব উপসাগরের দেশগুলো। সুইডেনের পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে কাতার সরকার। বলেছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশটির কোনো পণ্য বিক্রি হবে না। কাতারের সবচেয়ে বড় সুপার মার্কেট সোক আল বালাদিতে সুইডেনের পণ্য বর্জনের ঘোষণা কার্যকর রয়েছে। ডেনমার্ক ও সুইডেনে ধর্মগ্রন্থ অবমাননার কারণে সৌদি মন্ত্রিসভা নিন্দা জানিয়েছে। কোরআনের কপি পোড়ানোর ঘটনায় 26 জুলাই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে আনুষ্ঠানিকভাবে এর নিন্দা জানানো হয়েছে। এ ধরনের ঘটনাকে আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন বলে বর্ণনা করেছে সৌদি আরব। এদিকে 25 জুলাইও মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের কপি পোড়ানো হয়েছে ডেনমার্কে। রাজধানী কোপেনহেগেনে তুরস্ক ও মিশরের দূতাবাসের সামনে একদল উগ্র ইসলাম বিদ্বেষী এ কাজ করে। এতে জড়িত ড্যানিশ প্যাট্রিয়টস নামে একটি উগ্র মুসলিম বিরোধী গোষ্ঠী। আগেও কোপেনহেগেনের ইরাকি দূতাবাসের সামনে কোরআন পুড়িয়েছিল তারা। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ইরাক সহ কয়েকটি দেশে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। প্রকাশ্যে ধর্ম অবমাননার ঘটনায় নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। কোরআন পোড়ানোর ঘটনাকে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থের উপর ঘৃণ্য আক্রমণ আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছে তুরস্ক। ইসলামের বিরুদ্ধে এই বিদ্বেষমূলক অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ডেনমার্কের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। কোরআনে অগ্নিসংযোগের ঘটনাকে উস্কানিমূলক ও লজ্জাজনক কাজ হিসেবে উল্লেখ করেছে ডেনমার্ক সরকারও। তবে নিন্দা জানালেও আইনি বাধ্যবাধকতার কারণে বিক্ষোভকারীদের গ্রেফতার করার ক্ষমতা নেই বলে জানাচ্ছে দেশটির সরকার। মাহমুদ সোহেল, ATN News।